হ্যাঁ বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য জিপসি বাডিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের লাস্ট পয়লা বৈশাখের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আমাদের শুনেও ভালো লাগলো। আসলে করোনার মধ্যে ঘরে বসে ট্রাই করেছিলাম নতুন কিছু একটা ইনোভেটিভ করার, তো তোমাদের সাপোর্ট পেয়ে সত্যি খুব ভালো লাগছে দেখে এটা। তো যারা যারা ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে দেখে নাও। আজকের ভিডিওর উপরে এবার আসা যাক। বুঝতেই পারছেন কোভিড সিচুয়েশনের মধ্যে বাইরে বেরোনো কতটা রিস্কি, কিন্তু আমাদেরকে তো ভিডিও নিয়ে আসতে হবে আপনাদের জন্য, তাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আবার। তো সেদিনকে দুপুরবেলা ডেকাসন থেকে ফেরার সময় অতিরিক্ত গরমে তেষ্টার জন্য আমরা চলে গেলাম স্প্ল্যানেডের বিখ্যাত লস্যি সেন্টারে লস্যি এক্সপিরিয়েন্স করতে। তো আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দেখে নেবে আপনারা আমাদের এই ভিডিও। और क्या क्या मिलता है? मौसमी मिलता है, ऑरेंज मिलता है, पाइनएप्पल मिलता है, मैंगो लस्सी मिलता है, दही लस्सी मिलता है, और स्ट्रॉबेरी जूस मिलता है, केला का जूस मिलता है। कितना प्राइस है इसका? मौसमी ऑरेंज का 50 रुपया है, केला का 50 रुपया है, स्ट्रॉबेरी और चॉकलेट का 50 रुपया है, काजू का 60 रुपया है, जूस भी मिल जाएगा 50 रुपया है। और यहाँ का जो फेमस मैंगो लस्सी है उसका 40 रुपया। 40 रुपया, बढ़िया, थैंक यू। তো আজকে আমরা চলে গেছি স্ল্যান্ডের লস্যির দোকানে। তো স্ল্যান্ডের বিখ্যাত লস্যির দোকান তোমরা সবাই জানো। তো এটা কেসিদাসের পাশেই, অ্যাড্রেসও বলতে গেলে কেসিদাসের পাশেই দোকানটা। কেসিদাস থেকে বেকার্স লেন থেকে 2-3 মিনিট হাঁটলে এই দোকানটা তোমরা পেয়ে যাবে। আর এখানে যে দোকান পার্লার টাইম বলবো দেখানোর জন্য, এটা হচ্ছে দোকানটা। তো আমরা এখন অর্ডার করে দিয়েছি স্পেশাল ম্যাঙ্গো লস্যি। লস্যিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, লস্যির মধ্যে কত কিছু টপিংস দেওয়া আছে। স্পেশালি এটা লস্যিটা তৈরি হচ্ছে দুধ আর আম দিয়ে, ম্যাঙ্গো লস্যি। আর তার উপরে টপিংসের মধ্যে দেখতে পাচ্ছ এখানে ক্ষীর দেওয়া আছে, তারপর হচ্ছে কিশমিশ দেওয়া আছে, চেরি দেওয়া আছে, কাজু দেওয়া আছে। তো ফুল অফ হেভি মিল্ক। তো আজকে আমার জাস্ট এটা স্টার্ট করছি এটা খাওয়া। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আমরা পাচ্ছি না ওনার পরে। আমি এখানে প্রায় 2012 থেকে আসছি, আমার একটা ফেভারিট জিনিস। আমি স্প্ল্যান্ডে আসলে খাবই, এমন একদিন যাইনি যে আমি স্প্ল্যান্ডে এসে লস্যিটা খাই। এটা আমার ফেভারিট, আমি মিষ্টি ভালো লাগে, লস্যিটা আমার খুব পছন্দের। বাট এখানকার যে ফিটনেসটা আমি বলতে পারি, যদি তুমি সন্ধ্যাবেলা আসো খেতে এখানে, তো এটা খেয়ে তো হালকা পেট ভরেই যাবে। তো আসো বন্ধুরা, ট্রাই করো, দেখো কেমন লাগবে। বন্ধুরা দেখতেই পারলে যে শুভম আর আমি কীভাবে এনজয় করলাম স্প্ল্যানেডের বিখ্যাত ম্যাঙ্গো লস্যি। তো যারা যারা ম্যাঙ্গো লস্যি ট্রাই করেছো তারা কিন্তু কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। সেদিন ডেকাসলেন হয়ে ফেরার পথে ফিরছিলাম শ্যামবাজার হয়ে। তো শুভম বলল যে শ্যামবাজারের লস্যিও কিন্তু যথেষ্ট ফেমাস। এটা আমি নিজেও জানি, কেন কর্মসূত্রে আমি 2 বছর শ্যামবাজার এরিয়াতে কাজ করেছি। সো জানি, বহুবার সেখানকার লস্যি ট্রাই করেছি। সো যা ভাবা তাই কাজ। ঠিক 2 দিনের মধ্যে একটা ব্লগ শ্যুটের জন্য আমরা শ্যামবাজার যাই, বাট ডিউ টু সাম রিজন্স ব্লগটা ক্যান্সেল হয়। ফেরার পথে আমরা ডিসাইড করি যে না, খালি খালি তো ভাই ফিরবো না, তো কী করতে হবে। তো আশপাশে কিছু দোকান নিয়ে আমরা খোঁজ স্টার্ট করি যে কোথায় টুকটাক খাওয়া দাওয়া পাওয়া যায়। তো দেখতে দেখতে আমাদের চোখে পড়ে লাজাবাব। এটা বেসিক্যালি একটা টেকঅ্যাওয়ে কাউন্টার, বাট ভেতরে মোটামুটি 8 থেকে 10 জন বসার মতন জায়গাও রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক লাজাবাবে আমরা কী কী খেলাম, আর তারপরে কিন্তু আছে শ্যামবাজারের সেই বিখ্যাত স্পেশাল লস্যি। লাজাবাবে ঢোকার সাথে সাথেই পরিচয় হয়ে গেল ওখানকার ওনারের সাথে। তো তার থেকেই জেনে নিন লাজাবাব সম্পর্কে কিছু কথা। এই দোকানটা কতদিন হলো?
আমাদের এই দোকানে 1 বছর হচ্ছে। ওকে, তো এখানকার স্পেশালিটি কি আছে? স্পেশালিটি চিকেনের আইটেম, সব কিছুই খুব স্পেশাল করে বানাই আমরা, ভালোবাসা দিয়ে বানাই, আর ভালোবাসা দিয়ে বানালে সব ফুড আরো বেশি স্পেশাল হয়ে যায়। একদম ঠিকই বলেছো। তো এছাড়া মানে মেইন কোর্স, স্টার্টার, সমস্ত কিছু আছে, ভেজের মধ্যে বেবি কর্ন, পনির, মাশরুম, সব কিছু, চিকেনের সব চিকেন আইটেম, ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে নিয়ে সব কিছু, নুডলস, রাইস, স্যান্ডউইচ। এখানে কি মানে কোনো স্পেশাল কম্বো বা কিছু আছে? হ্যাঁ, একটা ভেজ কম্বো আছে আর একটা চিকেনের কম্বো আছে, ওতে রাইস বা নুডল যেটা তোমার ইচ্ছা তুমি নিতে পারো, তার সাথে 2 পিস গ্রেভি থাকবে আর 2 পিস হাক্কার থাকবে, সেটা চিলি চিকেন হতে পারে, মাঞ্চুরিয়ান হতে পারে, হোয়াট এভার ইউ নিড। ওকে, থ্যাংক ইউ দিদি। মেনু কার্ডের পাতা উল্টাতে উল্টাতে অর্ডার দিয়ে ফেললাম লাজাবাব স্পেশাল ক্রিসপি চিকেন, অ্যান্ড তার সাথে অর্ডার দিলাম শেজওয়ান হট স্পাইসি চিকেন। তো খাবার আসা পর্যন্ত তোমরা কিছু সিনেম্যাটিক শর্টস এনজয় করো। বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেনটা ছিল চরম লেভেলের সফট, তো সেটা খাওয়ার পর শুভমের মুখ দিয়ে কথা বন্ধ হয়ে গেছে। সো লাজাবাব থেকে চিকেনের স্টার্টার আইটেম খাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসে পৌঁছে যাই শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের সেই বিখ্যাত কিছু লস্যি দোকানের মধ্যে একটাতে। সেখানে আমরা অর্ডার দিই প্রথমে মৌসুম্বি জুস এবং সেকেন্ডলি আর ফেমাস লস্যি। তো তোমরা দেখতেই পারলে যে তৈরি হয়ে গেছে লস্যি, এখন গার্নিশিংয়ের কাজ চলছে। সো সবার প্রথমে দেওয়া হলো খোয়া ক্ষীর, তারপর কাজু, কিশমিশ, অ্যান্ড অ্যাড করা হলো এই মুহূর্তে চেরি, এবং উপর থেকে গার্নিশিং করার জন্য চকলেট সিরাপ ইউজ করা হচ্ছে। খেতে কিন্তু বেশ হবে, তাই না? সো কেমন লাগছে? অসাধারণ, কিন্তু আমি খেতে পারছি না, দয়া করে খেতে দিন। একবার একটু খেয়ে একটু টেস্ট করে বলুন। আবার খেতে ইচ্ছে করছে, এতটাই ভালো। তো তোমরা দেখতেই পারলে আমাদের দুই পেটুক মহাজন কত কিছু খেলো, বাট মেনলি ওরা ট্রাই করলো কলকাতার ফেমাস দুটো লস্যি। তো কমেন্ট করে জানাও তোমাদের কোথাকার লস্যি ভালো লাগে, আর সেক্ষেত্রে নতুন কোনো জায়গার খোঁজ পেলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না, সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও, সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা, বাই বাই, স্টে সেফ, স্টে হেলদি।